আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল শিউলি কিচেন গার্ডেন অ্যান্ড লাইফস্টাইলে। আশা রাখছি যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখো না কেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আমার এই ভিডিওতে আমার ছোট্ট বাগানটা তোমাদের মাঝে শেয়ার করব। তো আমার বাগানে বন্ধুরা দেখো অনেক ফুল গাছ লাগিয়েছি। ফুল এগুলো তো সবাই চেনো, গাঁদা ফুল। তো গাঁদা ফুলের এখন দেখো শুকিয়ে যাচ্ছে, কারণ শেষ পর্যায়ে গাঁদা ফুলের এগুলো বীজ করে রেখে দিব। আর এই যে হলুদ ফুলটা দেখতে পারছো, এটার নামটা আমি ভুলে গেছি। কেউ যদি তোমরা জানো এই ফুলটার নাম কি, তাহলে প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও। অনেক ভালো লাগে এই ফুলটা আমার কাছে, অনেক সুন্দর, একদম দেখলেই মনটা ভরে যায়। আর এই যে দেখতে পারছো, এটা ছোট ছোট অনেক গোলাপ ফুটে থোকা থোকা। তো কিছুদিন হয় আমি এই গোলাপটাও লাগাইছি। আর এই যে দেখতে পারতেছো তুলসী গাছ, তুলসী তো ঔষধি গুণ সম্পন্ন। আর এগুলো গাঁদা ফুল, এই গাঁদাটা হলুদ গাঁদাটা আমার ভীষণ ভালো লাগে। তো গোলাপ, গাঁদা আরও অনেক কিছুই আমার বাগানে লাগাইছি, তোমরা ধীরে ধীরে দেখতে থাকো। আর অনেকগুলো আমি মরিচ গাছ লাগাইছি। আমি পার্ট করে বাগানটার মাটি প্রসেসিং করে পার্ট পার্ট চারটা পার্ট করে লাগাইছি। এক পাশে মরিচ, আরেক পাশে টমেটো, বেগুন এগুলা লাগিয়ে নিছি। এই তো দেখো অনেক সুন্দর মরিচ ধরে আছে। আসলে গাছগুলো তো আমাকে ওষুধ স্প্রে করতে হবে, আর ওষুধ হিসেবে আমি নিম পাতা জাল করে যে রসটা বের করি সেটা ঠান্ডা পানি দিয়ে মিশ্রণ করে আমি স্প্রে করে দিই গাছে। আর অনেক তুলসী গাছ আছে আমার বাগানে, আর তুলসী পাতার চা এগুলো আমি খাই, ঠান্ডার জন্য অনেক উপকারী। আর এই যে দেখতে পারতেছো কালো কালো কচু গাছগুলো, এই কচু গাছগুলোর পাতার রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, দেয়া আছে। এগুলো আমার অনেক ভালো লাগে। আর এই যে এগুলো দেখো কত সতেজ, একদম তরতাজা পুদিনা পাতা। পুদিনা পাতা স্পেশালি মুড়ি দিয়ে মেখে খেতে ভালো লাগে। পুদিনা পাতার চা ভীষণ ভালো লাগে। দেখো আমার পুদিনা পাতাগুলো, আর এক পাশে এদিকে দেখো রসুন গাছ লাগাইছি। আর এটা দেশীয় গন্ধরাজ লেবু, লেবু গাছ লাগাইছি, একটা বালতির মধ্যে লাগিয়ে নিছি। লেবু গাছটা অনেক সুন্দর হচ্ছে। আর এই যে দেখো অনেক রোদ, একদম ডালিম গাছ, এটা দেশীয় ডালিম। তো ডালিম গাছটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম, একটা টবে ছিল, এখন আমি মাটির মধ্যে ডালিম গাছটা লাগাইছি। আর এই যে দেখো অনেক রসুন, আর এটা বড় গোলাপ গাছ, একটা কলি ধরছে গোলাপ গাছে। আর এই যে গাঁদা ফুল। তো দেখো আর আমি এক পাশে দেখো আমি পেঁয়াজ গাছও লাগাইছি, পেঁয়াজ লাগিয়ে দিয়েছি। আর কিছু সংখ্যক দেখো ছোট ছোট গাছ দেখা যাচ্ছে, সেখানে আমি লাল শাক আর ডাঁটা শাক রোপণ করছি। আর এগুলো হচ্ছে টমেটো, একদম সতেজ, অনেক সুন্দরভাবে টমেটো গাছটা হয়েছে। আর এই যে দেখো আরেকটা মরিচ গাছ আর কুমড়ো গাছ। আবার এই দেখো বেগুন, বেগুন গাছটা আমার দেখো পোকা আসলে আক্রান্ত হয়েছে, এখানেও আমাকে নিম পাতার পানি স্প্রে করতে হবে। আসলেও বাগান করতে আমার অনেক ভালো লাগে, সময় পাই না, বাগানের পরিচর্যাও করতে পারি না তেমন একটা। তো ইদানিং বাগানের প্রতি আমি দৃষ্টি দিচ্ছি। মাল্টা গাছ, আর এই যে ড্রাগন ফল গাছ, আর এই যে এটা হচ্ছে পাথর কুচি, আর
এই যে চন্দ্রমল্লিকা অনেক ফুল ফুটছিল, এখন তো সিজন শেষ, তো কেটে আবার আমি করব। আর এই যে একটা পেয়ারা গাছ, মোটামুটি কিছু সংখ্যক গাছ এবং ফল ফুল সবজি সব কিছুই। আর দেখো, তোমাদের একটা অনেক সুন্দর জিনিস দেখাচ্ছি, এই যে মেহেদি গাছে দেখো একটা টুনটুনি বাসা বাঁধছে, দেখো তোমরা খেয়াল করে, টুনটুনিটা মুখ বের করে আছে। আর এগুলো হচ্ছে কবুতর আমাদের নিজেরই, আর তোমাদেরকে অনেক আগে আমি দেখাইছিলাম কবুতর আছে আমাদের। তো আমার ছেলে শখ করে কবুতর পালে, তো আজকে দুইটা কবুতর আমরা জবাই করে নিছি, কবুতরের মাংস রান্না করা হবে। তো বাগানের কাজ শেষ করে কবুতর জবাই করে বেছে নিলাম কবুতর, আর এদিক দিয়ে পেঁয়াজ রসুন কেটে নেওয়া হচ্ছে, কবুতর মাংস রান্না করা হবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও, তোমাদের একটি লাইক আমার কাছে অনেক কিছু, কারণ তোমাদের একটি লাইক আমার ভিডিওটা আরও 10 জনের কাছে পৌঁছতে সাহায্য করবে। আর অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো, আমার এই ছোট্ট চ্যানেলটার পাশেই তোমরা সবাই থেকো। তো আমি দেখো ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে তেল দিয়ে রান্না করব। আর এখানে আমি কবুতরের মাংসটা রান্না করার জন্য দেখো আমি পেঁয়াজ এবং রসুন আমি বেছে নিয়েছি। তো পেঁয়াজ ও রসুন দিয়ে ভুনা করব কবুতরের মাংসটা। আসলে কবুতরের মাংসের মধ্যে যত রসুন বেশি দেওয়া যায় ততই টেস্ট পেঁয়াজ রসুনে। কবুতর মাংসটা ভুনা ভুনা করে নিব। তো দেখো সবগুলো দিয়ে আমি ভালো করে বেঁধে নিচ্ছি। তো দেখো এখন আমি এখানে পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সব কিছু দিয়ে আমি নেড়ে চেড়ে মিক্সড করে নিব। আসলে কবুতরের মাংস খেতে কিন্তু ভীষণ টেস্ট লাগে, যারা খাওনি তারা অবশ্যই ট্রাই করবে। কবুতরের মাংস ভীষণ টেস্টি একটা খাবার, এটা পরোটা সাদা ভাত পোলাওয়ের সাথে খাওয়া যায়। তো আমি পরিমাণ মতো হালকা উষ্ণ গরম পানি আমি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিব। তো আমার কষানো শেষ, এখন এখানে আমি পেঁয়াজ বাটা, তারপরে রসুন বাটা, আদা, জিরা সব একসাথে দিয়ে আর একটু ভালো করে আমি কষিয়ে নেব এবং এতে পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো এখন আমি ঢেকে দিব। দেখো আমার মশলাটা কষে এসেছে, তো এখানে আমি দুইটা কবুতর নিছি, এখন মাংসটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আজকে এই তো কবুতরের মাংস রান্নাটাই দেখালাম। আসলেও ভীষণ ব্যস্ততায় থাকতে হয়, তারপরেও শত ব্যস্ততার মাঝেও তোমাদের কাছে একটি ভিডিও শেয়ার করতে পারলে আমার কাছে অনেক ভালো লাগে, মনে হয় তোমাদের কাছে আসি। অনেক চেষ্টা করি প্রতিদিন নিয়মিত ভিডিও দেওয়ার, তবে করতে পারি না। তবে ইনশাল্লাহ এখন থেকে আশা রাখছি যে প্রতিদিন না পারলেও 2 দিন পর পর হলেও আমি ভিডিও আপলোড করব। আর অবশ্যই তোমরা সবাই আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো ইনশাল্লাহ। তো দেখো কবুতরের মাংসটা আমি ভেজে ভেজে নিচ্ছি। তো মাংসটা কষানোর পরে এখানে আমি আবার উষ্ণ গরম পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো এভাবেই আমি মাংসটা রান্না করে নিব। তো বন্ধুরা, এই তো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো,
আজ রাখছি, আল্লাহ হাফিজ।